হ্যালো আমাদের আজকের ভিডিওটি হচ্ছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা পুলিশকে জানান এবং সহায়তা আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে তাহলে আমরা দেখি এখন কিভাবে আমরা নারী ও শিশু নির্যাতনের ঘটনা পুলিশকে জানাবো এবং তাদের সহায়তা তাদের সহায়তা করব হুম এবং পুলিশেরা আমাদের নাম ও পরিচয় কিভাবে গোপন রাখবে প্রথমে আমরা দেখি এখানে লেখা আছে আমাদের সমাজ বিভিন্ন স্তরের নারী ও শিশুরা পরিবার নির্যাতন যৌন নিপীড়ন ও হয়রানি পাচার ধর্ষণ অপহরণ এসিড নিক্ষেপ ও যৌতুক সহ অন্যান্য নির্যাতনের শিকার হয়ে থাকে সমপা যোগী ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ রিফর্ম প্রোগ্রামের প্রতিষ্ঠিত হয়েছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অন্যান্য সরকারি বেসরকারি সহযোগী প্রতিষ্ঠানের সাথেও কাজ করেছে ভিক্টিম সাপোর্ট সেন্টার ইতিমধ্যে ভিক্টিম সাপোর্ট সেন্টার আগত ভিক্টিম ও সেবা প্রত্যাশিকণ এ সেবাসমূহের সুফল পেতে শুরু করেছেন আমরা প্রথমে জানব ভিক্টিমের জন্য সেবাসমূহ প্রথমে হচ্ছে ভিক্টিমের জন্য সেবাসমূহ আবাসন পাঁচ দিন খাবার ও পোশাক চিকিৎসা ও কাউন্সেলিং আইনি সহায়তা ও পুনর্বাসন সেবা সহযোগিতা এনজিও করতে বিশেষায়িত বৈশিষ্ট্য হচ্ছে নারী পুলিশ ও সহযোগী এনজিওদের অংশীদারিত্ব অংশীদারিত্বের সেবা তারপর সংবেদনশীল ও নিরাপদ পরিবেশে চব্বিশ ঘন্টা নারী ও শিশু বান্ধব সেবা শিশু সহ মাকে আশ্রয় ও শিশুদের জন্য নিরাপদ ব্যবস্থা তারপর আমরা আসি ভিকটিম সাপোর্ট সেন্টারের অবস্থান ও যোগাযোগ নম্বরসমূহ আমরা নারী ও শিশু নির্যাতন ঘটনা পুলিশকে জানাতে হলে আমাদের নিশ্চয়ই নাম্বারের প্রয়োজন রয়েছে এ নাম্বারগুলো আমরা কীভাবে কালেক্ট করব এখানে প্রত্যেকটা সেন্টারে নাম্বার দেওয়া আছে আপনার ইচ্ছা করলে এখান থেকে নাম্বারগুলো নিয়ে ঘুর্ণিচ্ছে করতে পারেন বা এখানে যোগাযোগ করতে পারেন এখন আমাদের জানা দরকার কোথায় কোথায় ভিক্কিম সাপোর্ট সেন্টারের অবস্থান এখন আমরা এটা একটু ভালো করে দেখি তেজগাঁও তেজগাঁও থানা হ্যাঁ তেজগাঁও থানা কম্পাউন্ড ডিএমপি ঢাকা তারপরে কোতোয়ালি থানা কম্পাউন্ড রাঙ্গামাটি তারপরে হচ্ছে ডবল মুরিং থানা কম্পাউন্ড চট্টগ্রাম সেনাডাঙ্গা থানা কম্পাউন্ড খুলনা কোতোয়ালি থানা কম্পাউন্ড সিলেট কোতোয়ালি থানা কম্পাউন্ড রংপুর শাহমুখদুম থানা কম্পাউন্ড রাজশাহী কোতোয়ালি থানা কম্পাউন্ড বরিশাল এগুলো হচ্ছে অবস্থান তারপরে এগুলো নাম্বার দেওয়া আছে এখানে এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন লিখে নিতে এই ছিল আজকের আমাদের ক্লাস ক্লাসে আমরা কি কি জানলাম নারী ও শিশু নির্যাতনের ঘটনা পুলিশকে জানান এবং সহায়তা সহায়তা নিন আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে এখন বন্ধুরা তোমাদের কর্তব্য দায়িত্ব ও কর্তব্য নারী ও শিশু নির্যাতন থেকে নারী ও শিশুকে রক্ষা করা এর আমাদের যে দায়িত্ব ও কর্তব্য সেটা হচ্ছে আমাদের কোনো আশেপাশে বা চলার পথে যদি নারী নির্যাতন বা শিশু নির্যাতন দেখে থাকি তাহলে আমরা সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করব